আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এখনকার পুরো সংবাদ জুড়ে রয়েছে জাতীয় পার্টি প্রসঙ্গে। রশি টানাটানির মাঝে জাপার মহাসচিব উধাও, এবার রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা জিএম কাদের। জাতীয় পার্টিতে ক্ষমতার লড়াই অব্যাহত রয়েছে, চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের বিরোধ মেটার আভাস নেই। বরং রওশনকে চেয়ারম্যান ঘোষণা করায় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং ফখরুল ইমাম এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল শুক্রবার কাদেরপন্থীদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পদক্ষেপকে অবৈধ বলেছেন রওশনপন্থীরা। সরকারের তরফে বলা হয়েছে জাপার টানাপোড়নে হস্তক্ষেপ করা হবে না। এদিকে দলে টানাপোড়েন চললেও গতকালও দেখা মেলেনি জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গার। জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা কর্তৃক স্পিকারকে দেওয়া চিঠিতে জাপার পুনর এমপি স্বাক্ষর করলেও গতকালে যৌথ সভায় রাঙ্গা সহ তিনজন গড় হাজির ছিলেন, বাকি দুজন বিদেশে বলে জানালেও রাঙ্গার খোঁজ জানাতে পারেনি জাপার জ্যেষ্ঠ নেতারাও। গতকাল জাপার বনানী কার্যালয়ে অনুসারীদের নিয়ে দিনভর বৈঠক করেন জিএম কাদের। হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনে প্রার্থী বাছাইয়ে পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়। তিনজন সাক্ষাৎকার দিলেও আসেননি এরশাদ পুত্র রাহাগীর আল মাহিসাদ। জিএম কাদেরের পক্ষের খবর, মনোনয়ন পেতে যাচ্ছেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। দলীয় মনোনয়ন ফরম কিনলেও সাদ কেন সাক্ষাৎকার দিতে আসেননি তা জানা যায়নি। আগামীকাল রোববার গুলশানের বাসভবনে পাল্টা পার্লামেন্টারি বোর্ডের সভা এবং একই দিন বিকেলে জাপার সংসদীয় দলের সভা ডেকেছেন বিরোধী দলের উপনেতা রওশন এরশাদ। তবে এই সভা আহ্বানকে অবৈধ বলেছেন জিএম কাদেরের অনুসারীরা। জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয় এমপিরা রওশনের ডাকা সভায় যাবেন না। ১৬ জন এমপি রওশনের সভায় যাচ্ছেন না বলে দাবি করেছেন কাদেরপন্থীরা। আরও তিন এমপি রাঙ্গার মতো দুপক্ষ থেকে দূরে রয়েছেন, রওশনের পক্ষে আছেন ৬ জন। গতকাল রওশন এরশাদ তার বাসায় অনুসারীদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন, তবে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। জাপার প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা ৫১ জন, এর মধ্যে ৮ জনকে এরশাদের মৃত্যুর পর নিয়োগ দিয়েছেন জিএম কাদের। জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের যৌথ সভায় দলের ২৫ এমপির ১২ জন এবং ২৮ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রওশনের বাসায় সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রেসিডিয়াম সদস্য নায়ক সোহেল রানা এদিন জিএম কাদেরের যৌথ সভায় যোগ দেন। সভা সূত্র জানিয়েছে রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করায় আনিসুল ইসলাম মাহমুদ এবং ফখরুল ইমামকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে। তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সভা সূত্র। তবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না রওশন এরশাদের বিরুদ্ধে, সরকারের সাথে আলোচনা ছাড়া তার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। সভার বিরতিতে ব্রিফ করেন দুই জ্যেষ্ঠ নেতা কাজী ফিরোজ রশিদ এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ফিরোজ রশিদ বলেন দলের গঠনতন্ত্রের ২০(১) ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান তার নিজ পদে যে কাউকে স্থলাভিষিক্ত করতে পারেন। এই ক্ষমতা বলাই হুসেন মোহাম্মদ এরশাদ তার জীবদ্দশায় জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। তার মৃত্যুর পর জিএম কাদের জাপার চেয়ারম্যান হবেন বলে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে যান। এদিকে জিয়াউদ্দিন বাবলু বলেছেন যারা রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন ধরে দলে রয়েছেন, তারা ভুল বুঝতে পারবেন বলে আশা করেন তিনি। এদিকে জাপা মহাসচিবের অনুপস্থিতি সম্পর্কে জিয়াউদ্দিন বাবলু বলেন জিএম কাদেরকে সমর্থনকারী ১৫ এমপির প্রথম ৬টি রাঙ্গার। জিএম কাদেরকে গত ১৮ জুলাই চেয়ারম্যান ঘোষণা করেছিলেন মশিউর রহমান রাঙ্গা। রাঙ্গা পক্ষে থাকলে টানা ৩ দিন কেন দলীয় কার্যালয়ে অনুপস্থিত, এই প্রশ্নে কাজী ফিরোজ রশিদ বলেন এর জবাব মহাসচিবই দিতে পারবেন। দুপক্ষই দাবি করছে রাঙ্গা তাদের পক্ষে রয়েছেন। জাপার সূত্রের খবর, গতকাল জিএম কাদের টেলিফোন করেও পাননি রাঙ্গাকে। এবার রওশন এরশাদকে জাতীয় পার্টি চেয়ারম্যান ঘোষণা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন এ নিয়ে দেবরভাবির দ্বন্দ্বের মধ্যে এবার জাতীয় পার্টি চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে এরশাদ পত্নী রওশন এরশাদের। বৃহস্পতিবার দুপুরে রওশনের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান হন তার ছোট ভাই জিএম কাদের। ওই সময়ই তাকে এই পদে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দেন রওশন এরশাদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের অবর্তমানে কো চেয়ারম্যান সর্বোচ্চ পদে যাবেন।
রওশন এরশাদ হলেন দলের প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান। ওই হিসাবে রওশন এরশাদই দলের মূল দায়িত্বে থাকবেন। জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসাবে আমরা মানি না। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির 25 এমপির মধ্যে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া টিপু, লিয়াকত হোসেন খোকা, সেলিম উসমান, ফখরুল ইমাম এবং মুজিবুল হক চুন্ন। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জিএম কাদের। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান তিনি। এর আগে এদিন এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশ রওশন এরশাদকে দলটির চেয়ারম্যান ঘোষণা করে। এর কিছু সময় পরই পাল্টা সংবাদ সম্মেলনে আসেন জিএম কাদের। কাউন্সিল ছাড়া অন্য কাউকে জাতীয় পার্টির চেয়ারম্যান করা যাবে না বলে এ সময় উল্লেখ করেন তিনি। জিএম কাদের বলেন, রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা দলের গঠনতন্ত্র বিরোধী। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংসদের বিরোধী দলীয় নেতা পরিবর্তনে স্পিকারকে চিঠি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলের 25 জন এমপির মধ্যে 15 জন আমার পক্ষে রয়েছেন। এমপিদের মতামতের ভিত্তিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।